সাবস্ক্রাইব করুন ক্লিক করুন আড্ডা বাঙালির রক্তে আর সোমবারে সন্ধ্যেবেলা চ্যানেল ওয়ানে সেই আড্ডা জমে ওঠে বই নিয়ে বই যারা লেখেন বই যারা তৈরি করেন তাদের নিয়ে আড্ডা মারার অনুষ্ঠান চ্যানেল ওয়ানে সোমবার সন্ধ্যেবেলা বই আড্ডা লিখাচ্ছা আজ বই আড্ডা চায় আমাদের অতিথি একজন নবীন প্রজন্মের লেখক বাঙালি লেখক কুশল ভট্টাচার্য কুশল তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত কুশল তোমার লেখালেখির একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে তুমি যে গল্প লেখো ধরো উপন্যাস লেখো সেখানে অলৌকিক কিছু কাণ্ড ঘটতে দেখি আমরা পাঠকেরা তুমি হয়তো বলবে সেটা অতিন্দ্রিয়তা ইত্যাদি তা সেইটা তুমি যদি প্রথমেই তোমার লেখার চরিত্রের এই দিকটা একটুখানি আমাদেরকে বা যারা শুনছেন তাদেরকে বলো হ্যাঁ এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট যে আমার লেখার মধ্যে একটা দুটো জিনিস খুব মূলত থাকে আমি কিন্তু কবিতাও লিখি গল্প উপন্যাস ছাড়াও আমার লেখার শুরু কিন্তু কবিতা দিয়ে আমি পরে আসছি তো ভূতের গল্প ভূতের গল্পের মধ্যে এমন বেশ কিছু অভিজ্ঞতা আছে যেটা নিজের জীবনে না ঘটলে বোধ ঠিক সেইভাবে লেখা যায় না অতখানি কল্পনা শক্তি থেকে লেখা যায় না তো আমার জীবনে আমার অতীন্দ্রিয় ক্ষমতা বলুন এটা ক্ষমতা বলবো কিনা না কিন্তু কোথাও না কোথাও এমন কিছু জীবনে ঘটে গেছে এমন অনেক ঘটনা ঘটে গেছে যেটাকে কিন্তু আমি চেয়েছিলাম যেটাকে গল্পের আকারে প্রকাশ করি এবং তাই বিভিন্ন গল্পের মধ্যে পরাজাগতিক জগৎ বলি বা আমরা একটা অন্য ধরনের গাছমে শিহরণ জাগানো কিছু ঘটনা বলি সেটা আমার জীবনে ঘটেছে এবং ঘটেছে বলেই সেটাকে দুই মলাটের মধ্যে নিয়ে আসাটা কিন্তু আমার জন্য সহজ হয়েছে কম্পারেটিভলি ধরো কেমন ঘটে তোমার মানে একটা ঘটনা হঠাৎ কি মানে একটা ছোট্ট ঘটনা বলি বলো নিশ্চয়ই ঘটনাটা ছিল প্ল্যানসেটের এবং প্ল্যানসেট নিয়ে আমরা অল্প বিস্তর সকলেই খুবই আগ্রহী এবং সেবার আমরা পুজোর সময় প্ল্যানসেট করছি আমার বাড়িতে আমার কাজিনেরা এরা বন্ধুবান্ধবরা মিলে এবং করছি এমন এক ব্যক্তিত্বকে যাকে কিন্তু মানে যিনি প্রতি যাকে সকলে চেনেন আমি তার ব্যাপারে আসছি একটু পরে যে তিনি কে তো তারপর তাকে করার পর আমরা সেই সেই এপিসোডটার শেষে এপিসোডই বলা যেতে পারে মানে দীর্ঘ প্রায় আমরা আড়াই ঘন্টা ধরে একটা মনোনিবেশ করে একটা করছি করলেন কারণ সেই ব্যক্তিত্ব মারা গিয়েছিলেন তার আগে আরকি দুর্গাপুজোর সময় সেবার বৃষ্টি হ্যাঁ আমরা বাড়িতে বসে রয়েছি সকলে মিলে জমিয়ে প্ল্যানচেট করতে বসে মোমবাতি রেখেছো না মেঝেতে গোল হয়ে বসে রয়েছে আমরা সাতজন ছিলাম তো ঘটনাটার পরে আমাদের সামনে একটা ড্রয়িং খাতা ছিল তো আমি বললাম যে আপনি যদি এসে থাকেন মানে আমাদের একজন মিডিয়াম ছিল আপনি তাহলে ওখানে আহ সিগনেচার করুন আপনি এসেছেন তিনি সিগনেচার করলে তোমাদের আমাদের মধ্যে একজন ছিল যে আপনার একটা হ্যাঁ অনুপ্রবেশ হলো শুনি তিনি তিনি লিখলেন তিনি লিখে চলে গেলেন এবং সেই মানুষটি সেন্সলেস হয়ে গেলেন তারপরে আমরা আচ্ছা বেটা বলেই দিই তাহলে নামটা শ্রী কে ছিল দেখি তিনি ছিলেন রবি ঘোষ আচ্ছা রবি ঘোষ এবং রবি ঘোষ এমন অদ্ভুত ভাবে মানে এইরকম ভাবে উনি আসবেন এবং উনি যা যা সেদিন প্রশ্নের উত্তর দিয়েছিলেন সেই এই বইটাতে একটি গল্প রয়েছে সেটাতে আমি ঘটনাটাকে মেনশন করেছি তো তার সিগনেচার তিনি দুবার করলেন একবার ইংরেজিতে একবার বাংলাতে একবার সোজা একবার উল্টো দিক থেকে মানে যে জিনিসটা আমরা বায়োলজিক্যালি ইম্পসিবল করা আর কি তো তার মাস পরে বোধ হয় দেশপত্রিক একটা সংখ্যা বেরোলো সেলিব্রিটিদের হস্তাক্ষর নিয়ে কিন্তু আমি তখনও জানি না রবি ঘোষের সিগনেচারটা কি এক্সাক্টলি আমি সেখানে দেখে চমকে উঠলাম যে একদম হুবহু সেই এবং সেটি যার মধ্যে করেছিল মিডিয়াম সেই অনেক ছোট একটি মেয়ে তার পক্ষে সেটা জানা সেদিন সম্ভব ছিল

মহামহিম রবীন্দ্রনাথ এই প্ল্যানচেটের ঘটনা নিয়ে আচ্ছা তুমি কি সত্যি তার মানে ভূত বা এই যে তার বিদেহী আটটা বিশ্বাস করো বিশ্বাস করতে আমাকে বাধ্য হতে হয়েছে কারণ আমার জীবনে একবার দুবার ঘাড় মুটকে দিতে তোমাদের মধ্যে সেরকম কোন ভয় কোনোদিন হয় নিজে ঘাড় হয়তো দিতে পারতো হ্যাঁ ভূতে বিশ্বাস করার একটা কারণও রয়েছে কারণ আমার বাবা কিছুদিন প্রেত চর্চা করতেন তো সেটা খানিকটা তাকে দেখে আমার খানিকটা শেখা তিনি মারা গেছেন খুব অল্প বয়সে এবং তারপর আমার জীবনে পরপর এমন কিছু ঘটনা ঘটেছে সেগুলো অলৌকিকই বলা যেতে পারে সেইগুলো কিন্তু আমাকে গভীরভাবে ইন্সপায়ার করেছে যে এই ব্যাপারটাকে নিয়ে একটু পড়াশোনা করি ব্যাপারটাকে নিয়ে আরও একটু বেশি জানি এবং এটা আমাদের হয় যে সাইকোলজিক্যালি যে যে ব্যাপারটার প্রতি একটু প্রণ যেটাকে নিয়ে পড়াশোনা করতে চায় জানতে চায় এমন অদ্ভুত কিছু ঘটনা ঘটে যে তার সাথে তখন সে কিন্তু সেটা জানে বা সেটা তার জীবনে রিফ্লেক্টেড হয় আমার জীবনে এরকম কিন্তু বেশ কিছু আচ্ছা তোমার যে গল্পের বইটার নাম হচ্ছে এটা না মায়া ভুবন এটা অতীন্দ্রীয় ভুবনের দশটি অলিক গল্প সংগ্রহ আমি নাম দিয়েছি দশটা গল্প দশটা গল্প এটা একটা সংবিধ প্রকাশনা বার করেছেন এবং পাঠকদের কাছ থেকে ভালো রেসপন্স প্রত্যেকে ভালো সমাধান করেছেন বেশ তা এটা থেকে একটুখানি তুমি যদি পড়ো আমাদের গল্পগুলো তো বড় আমি একটু ছোট একটু অংশ একটা অংশ পড়ে শোনাই গা ছমছমে অতেন্দ্রীয় গল্পের একটা সংকলন মায়া গল্প লেখকও আছেন কুশল ভট্টাচার্য একটু পড়ছেন গল্পটির নাম বহুরূপী সীতানাথ মিদ্দাকে এ অঞ্চলের ছেলে বুড়ো মেয়ে ছেলেরা সকলে সীতা নামেই চেনে আসলে বিনাপানি নট্ট কোম্পানিতে শেষ দশটি বছর সীতার পাঠ করে এসেছে সে আর শুধু সীতাই কেন নল দময়ন্তী ভীম কিরাত অর্জুন পালায় দ্রৌপদী মনসা মঙ্গলে মনসা সব পৌরাণিক চরিত্রে সীতার হিরোইনের রোল ছিল বাঁধা এখন যৌবন গেছে তিনকাল গিয়ে এককালে ঠেকেছে সেই ঠাট ঠমকি বা কোথা গায়ের সে রং আর নেই বিড়ি খেয়ে খেয়ে কালো কুলো ঠোঁট বসন্ত আর তার দাগ গাল জুড়ে চোখের তলায় নির্ঘুমের অভাবের কালি এখন সে হাওয়া কলের পিছনে আউস ক্ষেতের সীমানায় বড় জামরুল গাছের নিচে পা মুড়ে আধময়লা পাজামা আর বগল ফুটো গেঞ্জি পরে চাটাই পেতে অঘ্রাণের দুপুরে ঘুমোয় তার শরীরের হা গরিব ধরন দেখে এখন আর লোকে তার সেই স্টার পালাগানের সন্ধেগুলোর কথা মনেই করতে পারবে না কিন্তু এদিন তার ছিল না কার্তিকের কনকনে হিমের রাতে তিন দিক খোলা স্টেজে পোস্ট অফিসের মাঠে জমজমাট পালা হতো গঞ্জের বাজারে বাস ভাড়া করে করে বাজে শিবপুর থেকে বড়গোহাই ওদিকে মজনতালিপুর থেকে কাকদ্বীপ অব্দি কল শো করে ফিরেছে সিজনে বিনাপানি কোম্পানি আর তার হিরোইন সীতা বা তুমি চরিত্রগুলো কি মানে এই গ্রামগঞ্জ থেকে তুলে আনো মানে নাগরিক চরিত্র নাও না একেবারেই না মানে এই বইটিতে যে চরিত্রগুলো রয়েছে তার মধ্যে দুটো তিনটি গল্পের চরিত্র একেবারে শহরের একেবারে একেবারে শহর কলকাতা কলকাতা নাগরিক নাগরিক বেশ গ্রামীণ সমাজ গ্রামীণ চরিত্র তা যেমন উঠে আসে কুশল ভট্টাচার্য তার লেখায় গল্পকার কুশল ভট্টাচার্য নগর জীবনেরও অলিতে গলিতে অনুসন্ধিৎসু আসবো একটা ছোট্ট বিরতি নিতে হবে তার আগে কেউ যাবেন না ফিরে আসছি বই আড্ডা লিকাচ্ছা অনুষ্ঠান নিয়ে আমাদের সঙ্গে আজকে আছেন অতীন্দ্রিয় জগতের ভাষ্যকার গদ্যশিল্পী কুশল ভট্টাচার্য ফিরে এলাম বিরতির পরে বই আড্ডা লিকাচ্চা অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে আছেন গদ্যশিল্পী কবি কুশল ভট্টাচার্য কুশল তোমার কবিতা দিয়ে তো লেখালেখি শুরু হয়েছিল হ্যাঁ আমার লেখালেখি শুরু কিন্তু কবিতা দিয়েই মানে মূলত কবিতা দিয়ে আর সব মাঙ্গালি তরুণদেরই শুধু কবিতা না লিডিং ম্যাগাজিন কলেরা সেটাও তো তুমি সেটাও সেটাও করেছি তোমার সম্পাদিত পত্রিকা কি ছিল যেন আমার সম্পাদিত পত্রিকার নাম মंतिक তুমি একাই করেছিলেন না কয়েকজন বেশ গ্রুপ ছিল বড় আমি সম্পাদনা করতাম এবং সেটা কিন্তু দীর্ঘদিন চলেছিল এবং

এত ভালো অভিজ্ঞতা লিখে দিয়েছিলেন না মুখে বলে না মুখে বলেছিলেন এবং নিজের হাতে চিড়ে ভাজা করে খাইয়েছিলেন মানে সেটা আমি সেটা নিয়ে পরবর্তীকালে না সল্ট লেকের যে ফ্ল্যাট ছিল আর কি ওনার ওখানে সেই বাড়িতে গিয়ে নিজের হাতে চিড়ে ভাজা করছেন এবং আমরা মফস্বল থেকে গোটা সাত আটেক ছেলে গেছি মানে সকলকে বসিয়ে চা চিড়ে ভাজা খাওয়াচ্ছেন এবং কথা বলছেন এই অভিজ্ঞতাগুলো তো বলে এটা পরবর্তীকালে গিয়ে বুঝেছি তখন বাচ্চা মানে কিছুই বুঝি না বাট এগুলো খুব নাড়া দিয়ে গেছে আর কবিতা দিয়েই শুরু তারপরে কবিতা থেকে আমি গদ্য লেখার দিকে এগিয়েছি এবং এখন আরো একটু বেশি এগিয়েছি স্ক্রিপ্টিং এর দিকে আমার বেশ কিছু লেখা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ হয়েছে বা কাজ হচ্ছে অডিও স্টোরি বলুন ভিডিও স্টোরি বলুন সেগুলোর কাজ চলছে আচ্ছা তোমার কবিতা লেখা আমরা শুনিনি কেমন আচ্ছা কবিতাটার নাম আমি কবিতা আচ্ছা বেশ ধরা যাক আমি কবিতা তবে আমি ফুল হয়ে ফুটি শব্দের পাপড়িরা ফুটে যাক ছুটে যাক পদ্মের হাত ধরে সুগন্ধ লুটে যাক দিগন্তে আচ্ছা বেশ ধরা যাক আমি কবিতা তবে আমি লিখে যাই ছবি তোমায় দেখেছি যেমন চকিত চোখের ভাষা হাসি অনাবিল রূপসী মানবী আচ্ছা বেশ ধরা যাক আমি কবিতা তবে আমি রং ধনু আনি সপ্তম স্বর্গের থেকে পেরেনি প্রজাপতি টিয়ারং আর পরাগ আমি যদি পদ্য দৃশ্য শব্দ ঘ্রাণ সবের ভিতরে কলকল স্রোতের শব্দ বেছে নিই পৃথক করে সরিয়ে রাখি কোকিলের কুহু তবে বেশ ধরা যাক আমি কবিতা হতে চাই ভোরের শুদ্ধ স্বচ্ছ সবিতা তবে এসো তুমি তোমার সাথে একলা হই তবে নিজেকেই ফিরে পাই তোমার শব্দের চেনা সৌরভে আচ্ছা তুমি এই যে ইতো এই সময়ে বসে কবিতা লিখছো কবিতা লেখার সময় শব্দ নিয়ে ভাবো মানে প্রাচীন পন্থী শব্দ ব্যবহার করব না আজকের দিনের মুখের কথাকে তুলে আনবো মানে এমন কোনো তত্ত্ব বা কোনো ভাবনা চিন্তা আছে না না লিখতে ইচ্ছা হয় তুমি লিখে লিখতে ইচ্ছা হয় লিখি মানে এটা নয় যে আমি হালফিলের কবিতাকে খুব ফলো করে লিখি আজকাল অনেকেই আছেন যাদের বিভিন্ন প্যাটার্ন আছে এবং যে প্যাটার্ন গুলো কিন্তু খুব পপুলার খুব জনপ্রিয় যে জনপ্রিয়তা কিন্তু আমাদের সময়কার আমরা যে কবিতা দেখেছি তারা কিন্তু সেইভাবে পাননি কিন্তু আমি নিজে কোন প্যাটার্ন ফলো করে লিখব এরকম কোন কিছু ভাবিনি আমার যখন যেটা মনে আসছে এবং আমার মানসিক অবস্থাটা যেটা বা আমার বেড়ে ওঠা যে আমি প্যাটার্ন বলছিলাম আমি ভাষাবঙ্গি প্যাটার্ন ভাষাবঙ্গি তো আমি এক্স্যাক্টলি মানে ওই প্যাটার্ন মানে তার একটা লেখার পার্টিকুলার নিজস্ব স্টাইল মানে আগের মতো ভাষায় লিখবে না তুমি আজকের আজকের ভাষায় লিখবো তো আমার কাছে রবীন্দ্রনাথের কবিতাও যতটা কন্টেম্পোরারি কবিতা আমি যদি কালিদাস রায় পড়ি আমি যদি শ্রীজাত পড়ি বা সুনীল গাঙ্গুলি পড়ি সেগুলো সবই এক একটা পরিপ্রেক্ষিতে লেখা এক একটা মানসিক অবস্থার পরিপ্রেক্ষিতে লেখা তো আমার মানসিক অবস্থা এখন যেরকম আমি সেই পরিপ্রেক্ষিতেই লিখবো তবে সেটা যদি কোনো পার্টিকুলার সময়কে ধরে যেতেই হবে বা পার্টিকুলার ছন্দভঙ্গি বা প্যাটার্নকে ফলো করতে হবে এটা আমি কবিতা না গল্প কোনটা লিখতে বেশি স্বচ্ছন্দ বোধ করো আমি কবিতা লিখতে স্বচ্ছন্দ বোধ করি মানে কবিতাটা খুব স্বাভাবিকভাবে আসে এবং গল্পটার জন্য একটু প্রিপারেশন লাগে গল্পটার জন্য একটু সময় লাগে কিন্তু গল্পের ভাষাটা আমার মনে হয় আমার যে গদ্যের ভাষাটা সেটা কিন্তু পাঠকের কাছে একটু ভালো একটু বেশি করে পৌঁছো আচ্ছা মায়া ভুবনের একটা গল্প সম্পর্কে তুমি একটুখানি আমাদের বলো যারা দেখছেন অন্তত এমন কিছু জায়গা যেখানটা তোমার ওই অলৌকিক বা অতিন্দ্রিয় কোনো ঘটনা ঘটছে আমাদের মুখে একটু আচ্ছা একটি ঘটনা ছিল যে ঘটনাটার মানে একজন ডক্টর একজন শহরের ডাক্তার খুব নামকরা ডাক্তার পেশাগতভাবে তিনি খুবই সাকসেসফুল আহ তিনি একদিন হঠাৎ করে গড়িয়াহাট ব্রিজে মানে বাড়ি ফিরছেন একটি ইনভিটেশনে যাবেন তিনি দেখলেন হুবহু তার মতন একটি লোক দাঁড়িয়ে রয়েছে হুবহু তার মতন দেখতে সে লোকটি তার দিকে তাকিয়ে রয়েছে তিনি একটুখানি হয়ে যান অবাক হয়ে যে আমার মতন দেখতে তারপরে বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় সেই লোকটি তাকে ফলো করতে থাকে এবং তিনি তখন পত্রিকাতে একটি গুগল করে পান যে ডপল গ্যাঙ্গার বলে একটি শব্দ আছে সেই শব্দটার মানে কি না প্রতিলিপি মানে এই গল্পটার নাম প্রতিলিপি যে প্রতিটা মানুষের পৃথিবীতে ছটা করে জেরক্স কপি থাকে প্রতিলিপি থাকে তারা ছটা হয়তো আলাদা দেশে রয়েছে কিন্তু তাদের টাইম স্কেলগুলো গুলো খুব কাছাকাছি অর্থাৎ এই লোকটির জীবনে যে ঘটনাটি এখন ঘটছে হয়তো পাঁচ দশ বছর আগে পরে ওই লোকটির জীবনেও কিন্তু একই ঘটনা প্রবাহ ঘটছে এবং তাদের মধ্যে নিউমেরোলজিকালিও একটা অদ্ভুত একটা মিল তো এই গল্পের শেষে ওই ডাক্তার দেখে যে ওই লোকটি একদিন মারা যাচ্ছে সুইসাইড করছে ওর চোখের সামনে একটা বহুতল থেকে ঝাঁপ দিচ্ছে এবং অদ্ভুতভাবে এই মানে ওরই প্রতিলিপি ওরি প্রতিলিপি এবং এই ডক্টর যিনি তিনিও কিন্তু ঝাঁপ দেন এবং এই ঘটনাটা কিন্তু এটা কাল্পনিক বলা যেতে পারে কিন্তু আমার জীবনের একজনের খুব ঘনিষ্ঠ একজনের জীবন থেকে এটা শোনা আমার যে ঘটনা কিন্তু ঘটেছে তো এই ধরনের নানা রকম ঘটনা নিয়ে এই বইটা যার মধ্যে গা চমচম এরম আরো অনেক গল্প নিশ্চয় তোমার এই মা ভুবন মধ্যে আছে এটা বের চেক করা এটা সংবিদ প্রকাশনা এখন পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটে এখন পাওয়া যায় অনলাইনেও পাওয়া যায় কলেজ আছে দেশ পত্রিকা আপনি পাবেন এই বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে আচ্ছা তুমি কি যা গল্প লিখবে সবই এই ধরনের অতীন্দ্রীয় না একেবারে অলৌকিক জগৎ নিয়ে লিখবে একেবারে নাকি জীবনের ঘনিষ্ঠ উত্তাপ চড়িয়ে আছে এমন লেখাও লিখবে আমার লেখালেখির মধ্যে একটা খুব সিংহভাগ জায়গা কিন্তু খাবার ফুড আমি কিন্তু খাদ্য সংস্কৃতি নিয়ে ভীষণভাবে ইন্টারেস্টেড এবং আমার একটা নিজস্ব হেসেলো আছে সেটা কিন্তু খুব জনপ্রিয় বলে হেসেল মানে দোকান মানে হ্যাঁ একটা সার্ভিস একটা আউটলেট রয়েছে তো খাবার নিয়ে কিন্তু আমি দীর্ঘদিন ধরে লেখা টেখা করছি মানে খাদ্য সংস্কৃতি মানে কলকাতার খাবার তার রুট তার শিকড় আমি যেহেতু পূর্ববাংলা এসেছিলাম খাদ্যরসিক কুশল ভট্টাচার্য এবং সবচেয়ে বড় কথা খাবার নিয়ে যিনি লিখতে আগ্রহী তার কথায় আসবো যে খুব ইন্টারেস্টিং আলোচনা হবে কেউ যাবেন না একটা ছোট্ট বিরতি আমাদের নিতেই হচ্ছে ফিরে আসছি ছোট্ট বিরতির ওপারে ফিরে এলাম বিরতির পরে চ্যানেল ওয়ানে বই আড্ডা লেখাচ্ছে অনুষ্ঠান নিয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছেন কবি গদ্যকার নানান কাজের সঙ্গী কুশল ভট্টাচার্য কুশল কথা হচ্ছিল তোমার খাদ্যরসিক কুশলের খাদ্যের শিকড় সন্ধান নিয়ে তুমি নাকি খাদ্যের রুট যাকে বলে শিকড় একদম ঐতিহ্য সন্ধান করে বেড়াচ্ছো একদম এরকম কোনো খাবারের কথা বলতে পারো যার তুমি হ্যাঁ যেরকম মানে আমি আমাদের আমি পূর্ব বাংলা থেকে এসেছি মানে আমার পূর্বপুরুষরা এসছেন আমার বাবাই এসছেন তারপর থেকে আমরা এখানে আছি তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে খাবার খেতে আমরা সবাই ভালোবাসি নানা রকম খাবার খেতে কিন্তু সেই খাবারের পিছনের ইতিহাসটা কি তার শেখর কোথায় এটা যদি আমরা একটু খুঁজে বার করতে পারতাম মানে আমার ঠাকুমার কাছে আমার আমার দিদার কাছে আমার মাসির কাছে আমি এমন অনেক রেসিপি দেখেছি যেগুলো কিন্তু একটা বলো না একটা রেসিপি যদি বলি আমি বরিশালের একটা রেসিপি আছে চিংড়ি পিঠে মানে চিংড়ি পিঠে চিংড়ি মাছের পিঠে মানে পিঠের দামটা মানে চিংড়ি মাছটাকে বেটে সেটাকে বেশ কিছু মশলা দিয়ে সেটাকে মানে আপনি পিৎজা দেখেছেন ওই পিৎজার টাকেই আপনি বেশি মানে সংস্করণ করবেন পিঠে মানে তো চালের গুঁড়ি লাগবে না চালের গুঁড়ো এখানে কিছু লাগছে না এখানে অন্য মশলা লাগছে ময়দা লাগছে এবং সেটাকে মানে পুরো পিঠেটাকে চিংড়ি মাছটাকে বেটে ম্যাশ করে সেটাকে ভাপিয়ে করা হয় এবং শেপটা হয় একদম পিৎজার মতন এবারে সেটাকে কেটে কেটে পরিবেশন করা হয় আচ্ছা তো এই ধরনের নানা রকম রেসিপি আছে বা আরেকটা রেসিপির কথা যদি আমি বলি লাউ পাতা দিয়ে ভেটকি মাছ এটাও পূব বাংলারই ব্যাপার কিন্তু এর মধ্যে একটু ফিউশন আছে মানে আমরা আজকাল যাকে ফিউশন ফুড বলি আপনি এটাকে স্মোকড ভেটকি বলবেন কিন্তু পূব বাংলায় ওরা বলতো এটা লাউ পাতা মোড়া ভেটকি মানে এটা কিন্তু স্টার্টার হিসেবে অসাধারণ

ওটা থেকে বের মানে খাবারের ব্যাপারে আমাদের কিন্তু সকলেরই আগ্রহ রয়েছে লাউপাতা দিয়ে মোড়া ভetকি মাছ এবং তার ইতিহাস তার ইতিহাস এটা কিন্তু সেই কাঁদের অঞ্চল কোন অঞ্চলের প্রসিদ্ধ ওইসব একটা বই সাংগাতিক একটা আগ্রহের বিষয় তবে কিন্তু যেই তোমার আবার ফিরে আসি ভূতের গল্পে যে তুমি একটা সব সময় সুপারন্যাচারাল নিয়ে বা কিছু প্যারানরমাল ইত্যাদি কাজগুলো তোমারই কাজ এ এই সব নিয়ে চর্চা করছ আচ্ছা তুমি মানে এই ভূতের গল্প তো লিখছো বটেই জীবনে সত্যি সত্যি মানে ভূতের মুখোমুখি হছ কখনো তিনবার তিনবার আমি যদি কাউন্টিফাই করি তিনবার একবার বিহারের পূর্ণিয়াতে গভীর রাত্রে এবং সেটা কে ছিল সেটা যদি আপনাকে বলি মানে আপনি বলবেন গল্প কথা কিন্তু আমার বাবা মানে আমার বাবা মৃত্যুর দু বছর পরেই ঘটনাটা ঘটেছে সেটা নিয়েও আমার এই বইটাতে একটি লেখা রয়েছে বিধি বলে একটি গল্প রয়েছে সে নিয়ে তুমি গল্প লিখেছো সেটা নিয়ে আমার একটা ভাগ্নে ছিল বলে দিই যারা দেখছেন সেই ভাগ্নে বলতো আমি তো ভূত বিশ্বাস করি না কই না সে কই না রাত্রিবেলা মোমবাতি জেলে ভূতের গল্প পড়ছে পড়তে পড়তে উড়িবরে উড়ি ঘরে করে ভয় পাচ্ছে আর এই তুই যে বলিস ভূতে বিশ্বাস করিস না তখন বলছে না আমি ভূতে বিশ্বাস করি না কিন্তু ভূতের গল্পে তো বিশ্বাস করি বলে তোমাদের একে সুবিধা আছে বুঝতে পারছো তো তোমার এই যে আচ্ছা এটা তো খুব একটা বিরাট ব্যাপার তুমি কি মনে করো না যে তোমার বাবার মৃত্যুর পরে তুমি মনটা তোমার যেভাবে তৈরি হয়েছিল তুমি মনে মনে তাকে যেভাবে ভাবছিলে সেই সব মানসিক কোনোরকম মনোবিজ্ঞানের কোনো কারণে তুমি তার একটা অবয়ব বা কিছু দেখতে পেলে না মানে এই যে ঘটনাটা ঘটেছিল তার প্রেক্ষিতটা একেবারেই তা ছিল না মানে আমি তখন একেবারেই বাংলার বাইরে আমি প্রচুর ট্যুর করতাম তখন আমি এমন একটি কোম্পানিতে আছি যেখানে আমাকে মাসের মধ্যে আঠাশ দিন ট্যুর করতে হয় এবং ভারতের বিভিন্ন জায়গায় মানে একেবারে অখ্যাত গ্রাম থেকে শুরু করে এই সমস্ত জায়গায় আমি ট্যুর করি সেইখানে গিয়ে মধ্যরাত্রে মানে এই ঘটনাটা ঘটেছিল বিহারের পূর্ণিয়াতে কাটিহার ডিস্ট্রিক্টে এটা এটা হয়েছিল তো সেটা একেবারে গা গাছমছম একটা ঘটনা মানে সেইটাকে নিয়ে কিন্তু অনায়াসে ছবি করা যায় অনায়াসে এটাকে নিয়ে কাজ করে যায় আচ্ছা তো একবার দেখেছিলা আর দুবার আরো দুবার আরও একবার আমি প্ল্যান সেট করেছি যেটা নিয়ে টুকে বলেওছি ফার্স্ট এপিসোডে আমরা ওদের কভার করেছি ওকে তো আরেকবার যেটা হয়েছিল সেটা একেবারে সরাসরি দেখা আমার মায়ের দাদামশাইকে দেখা তার বিরাটির বাড়িতে আরকি মানে একদম চোখের সামনে দেখা তার মৃত্যুর পরে সেই ঘটনাও কিন্তু আমি তাকে তার মানে তাকে জীবিত আমি একবার দেখেছি অনেক ছোটবেলায় কিন্তু তারপরে আমি তাকে একদম চাকখুস দেখা দিদিমা দাদামশাই দুজনকে চাকখুস দেখা সেটাও অভিজ্ঞতা কি ফিরে এলেন না মানে তারা যেদিন চলে গেছেন যেদিন তাদের श्राদ্ধ কাজ চলছে আমি তখন ক্লাস 7 এ পড়ি মানে আমি একদম রাত্রিবেলা মাঝরাতে আমি উঠে এসে দেখতে পাচ্ছি বারান্দায় যে চেয়ারে তারা বসতেন একটু পুরনো দিনের বাড়ি সেই চেয়ারে তারা বসে আছেন এবং গোটা বাড়ির লোকজন ঘুমোচ্ছে তারা দুজন কিন্তু জেগে আছেন তাদেরকে এতটাই স্পষ্ট আমি দেখছি যেরকম আমি আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু কাছ থেকে এসে দেখছি আর তোমার এই গল্পের বইতে ওই ওই ধরনের ভূতের গল্প আছে নাকি না ওই ধরনের ভূতের গল্প ঠিক নেই মানে এই ঘটনাটা যেটা ঘটেছিল সেটা তো খুব স্ট্রাইকিং একটা বাস্তব ঘটনা কিন্তু তার পরবর্তীকালে আমার জীবন যে উপাদানগুলো সংগ্রহ করেছে তার মধ্যে আরো অনেক এলিমেন্ট রয়েছে যেগুলো আমাদের জীবনে অলৌকিক মানে ঠিক ওই প্রেত ধরে ঘাড় মটকে দেবে ঠিক এরকম তো সরাসরি ভূতটা হয় না বা ভূত আদৌ এরকম হয়ই না তো আমার যে ধরনের অভিজ্ঞতা ঘটেছে সেটাকে আমি বিজ্ঞান দিয়েও খানিকটা ব্যাখ্যা করতে চেষ্টা করেছি সেইটা নিয়েই হচ্ছে মায়া ভুবন মানে যার আলো আধারী ব্যাপারটা যার মধ্যে খুব স্পষ্ট নয় সেটা আলোতেও নেই সরাসরি আধারেও নেই তার মাঝামাঝি এমন অথচ একটা গাছ হমছম অথচ একটা গাছ হমছম নিশ্চয়ই যারা দেখছেন তারা ওই মায়া ভুবন নামে তোমার এই ভূতের গল্পের বইটা সম্পর্কে আগ্রহী হবেন সংবেত প্রকাশিত বইটা তারা সংগ্রহ করবেন আহ গা ছমছমে ভূতের গল্প পড়তে কে না চায় সবাই সেই ভয়ের আহ অনুভূতিটা ওই যে আমার ভাগ্নের মতো ভূতের গল্পের গল্পে বিশ্বাস করে এটা কি কথা আহ এটা তো একটা রস তাই না ভীষণ এটাতে একটা অন্য ধরনের রস এই যে রস শাস্ত্রে যে কটা রস বলা হয়েছে তার মধ্যে ভৌতিক রস কিন্তু ভৌতিক রসিক রস এটা তো আস্বাদন করার একটা ব্যাপার বেশি সবাই পড়বেন আচ্ছা তোমার আগামী লেখার কি আর কি পরিকল্পনা আছে আগামী লেখার মানে আমি একটি উপন্যাস নিয়ে কাজ করছি এবং ইংরেজিতেও একটি বই নিয়ে কাজ করছি আমি সেটা উপন্যাস নিয়ে কাজ করছি ছোট গল্প তো আমি সব সময়তেই আছি ছোট গল্পে অনেক রকম লেখা লেখি এবং আজকাল যেহেতু ফেসবুক হয়েছে ফেসবুকের অনেকটা লেখা এড়ে নেয় তো এই আচ্ছা তুমি একটুখানি তোমার লেখা থেকে আরো যদি দু এক লাইন আমাদের একটু আচ্ছা আমি পিডিএফ থেকে একটু পড়ে শোনাও আমার সঙ্গে বইটা আমার আনা এত কথা আমরা বলছি এত কথা শুনছি যার তার লিখন আস্বাদনও তো আমাদের করতে হবে তাই একটুখানি তোমার লেখা থেকে আবার একদম শেষ পর্যায়ে আমরা এসেছি বটে কিন্তু একটু শুনিনি অনেক দিনের পুরনো বান্ধবী তার তেতলার ধুলো মাখা চিলে কোঠা ঘর মনে পড়ে সে ঘরের মেঝে থেকে করিকাট অব্দি ধুলো মাখা উইয়ে কাটা বইয়ের পাহাড় নিমেষে একশো বছরের পুরনো বইও ওখানে অবলীলায় পেয়েছি শেষ বিকেলের সোঁদা বৃষ্টিগন্ধে যখন পাশের জানলা দিয়ে টুকটাক ঝরে পড়তো গাঢ় নীল জল আকাশটা দেখা যেত জ্যাঠামশাইয়ের মতন গম্ভীর আর ক্রুড় কালো মেঘে ঠিকরে আসতো উজবুক হাওয়াদের হল্লা ঠিক তখনই ঘরের আলো নিভিয়ে বন্ধুনি চালাত বিলাসখানি তড়ি আর এতল বেতল ভালোবাসায় জড়িয়ে ধরত আমায় একটু একটু করে শরীরে শরীর বিষে গলে যেত একসময় শুনিবির আঠালো সম্প্রীতি আর আমরা আষ্টে পৃষ্ঠে লাগা সাপের মতন পরে থাকতাম নির্বিষ আধো চোখ মেলে দেখতাম চোখের সামনে ঘোলাটে উইয়ে কাটা বইয়ের কভার যতদূর মনে পড়ে বইটির নাম ছিল লেডি চ্যাটার্লিজ লাভার বাহ অসামান্য গদ্যশিল্পীর কবিতার কলমও আহ তারিফযোগ্য অনেক সময় দিয়েছেন আজকে আমাদের সঙ্গে ছিলেন বই আড্ডা লিখাচ্ছে অনুষ্ঠানে কুশল ভট্টাচার্য তার অনেক কথাবার্তা শুনলাম লেখার আস্বাদ গ্রহণ করলাম কুশল তোমাকে অনেক ধন্যবাদ তুমি অনেক সময় দিচ্ছ আমাদের